যদি সবার চাকরি হয় তো হবে, আর আইনি পথে যদি দেখা যায় যে সবার চাকরি হচ্ছে না তো হচ্ছে না, আইনের বাইরে আমরা কিছুতেই যাবো না। এবং সেক্ষেত্রে মহামান্য আদালতের যে রায় বা কোনো অবজারভেশন যদি থাকে সেটাকে আমরা রেকর্ডিংয়ে রেখেই করবো। এসএসসি প্রাইমারি 2014-2017 এত যে আপনাদের কাছে আসছে, দাবি জানাচ্ছে, আপনারাও প্রতিশ্রুতি দিচ্ছেন, তারাও আমার তো মনে হচ্ছে যে আমরা যত তাড়াতাড়ি পারবো এই আশা করছি যে আমরা জট ছাড়াতে পারবো। কিন্তু দেখুন, দিনক্ষণ বলা মানেই এক ধরনের আমাদের উপর চাপ তৈরি হবে। কিন্তু আমরা আমাদের, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আলোচনায়, আমরা আলোচনায় সাড়া দিচ্ছি, ইতিবাচক আলোচনা হচ্ছে, ফলে সেই অনুযায়ী যত তাড়াতাড়ি হয় আমি এটুকুই বলতে পারি। এই সংখ্যাগুলো আমি বলতে পারবো না, এই সংখ্যাগুলো প্রাইমারি বোর্ড বলতে পারবে, এগুলো বোর্ডের থেকে আপনারা জানেন, বা এসএসসি বলতে পারবে। ২০০৭ সালে যারা এসেছিলেন তারা একটা অদ্ভুত অভিযোগ করলেন, তারা বলছেন যে যাদের চাকরি হয়েছে তারা নাকি এসএমএস মারফত জানতে পেরেছেন। মানে আমি না ওদের বলেছি তো, যদি কোনো সমস্যা বা কোনো গন্ডগোল থাকে তার ডকুমেন্ট আমার কাছে জমা দিবে। হ্যাঁ, ওদের লিখিত বক্তব্য বলেছি, লিখিতভাবে আপনারা জানান। আমার মনে হয় বৈঠক সদস্য ওরা কি বললেন, আইন আইন মেনে চলার ব্যাপারে আমরা সদর্থক ভূমিকা নিচ্ছি। আমার মনে হয় যে আমাদের পলিটিক্যাল হুইল আছে, যদি কোথাও কোনো গণ্ডগোল থেকেও থাকে, ভুলচুক কোথাও হয়ে থাকে, সেটা হবে না বলেই আমার ধারণা। আপার প্রাইমারি তো দীর্ঘদিন ধরে বসে আছে, তাদেরও বলছে কথা বলছে, কলেজ সার্ভিস কমিশন তারাও বলছে আপনাদের সাথে কথা বলছে। দেখুন, কিছু কিছু সমস্যা হয়েছিল সেগুলো এক এক করে আমরা তো অ্যাড্রেস করার চেষ্টা করছি। মাদ্রাসা কমিশন আমার বিভাগ নয়, মাদ্রাসা কমিশন আমার বিভাগই নয়, আমি তাদের সঙ্গে কেন দেখা করতে যাবো? আর একটা অন্য বিষয় হচ্ছে হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, তার ঝুলন্ত আস্তে আস্তে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে একজন খুবই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনা। আমি বিষয়টা খোঁজ নিলাম, খোঁজ নিয়ে আমি যেটা দেখছি যে শ্রী সুনীল কুমার দাস, আমি তার জন্য সত্যি আমি আহত এবং মর্মাহত। ওনাকে 2019 সালের সেপ্টেম্বর মাসে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়, সেই মাসে উনি অবসর নেন। সেই মাসের 11 তারিখে, অর্থাৎ শিক্ষারত্ন পাওয়ার 6 দিন পরে, তার নামে একটি ভিজিলেন্স, একটি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস চালু হয়েছে 2019 সালে। এবং ভিজিলেন্স সংক্রান্ত একটি অভিযোগ এই তদন্ত চালাচ্ছিল, কিন্তু তার মধ্যেও আমরা 21 সালে বিষয়টি যখন আমাদের কাছে আসে, আমরা 21 সালে ওনার একটা প্রভিনশিয়াল পেনশন আমরা চালু করি। কিন্তু এই কিছুদিন আগে ওনার রিপোর্ট জমা পড়েছিল, ফাইনাল রিপোর্ট, জানি না সেই রিপোর্ট আমরাও দেখিনি। কিন্তু পুরো বিষয়টা যেহেতু এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেইটার জন্য আমরা এখন সিনিয়র স্পেশাল সেক্রেটারি আমাদের শিক্ষা বিভাগের, তার অধীনে আরও 2 জন সদস্য, বিদ্যালয় শিক্ষা অধিকারের অ্যাডিশনাল ডাইরেক্টর এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের একজন প্রতিনিধি, অর্থাৎ যেহেতু এখানে অর্থ দপ্তরে জড়িয়ে আছে তাঁর এই বিষয়ে, এই 3 জনকে নিয়ে আমি এক্ষুনি একটা অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করলাম, যে পুরো বিষয়টা খতিয়ে দেখে আমাদের রিপোর্ট দিক এবং কোথায় কবে সেই ইরেগুলারিটি শুরু হয়েছিল, ভিজিলেন্স চালু হয়েছিল কবে, প্রভিনশিয়াল আপতকালীন পেনশন কবে চালু হয়েছিল এবং ফাইনাল কবে রিপোর্ট জমা পড়েছিল, সব মিলিয়ে আমরা একটা দপ্তরকে বলেছি একটা কমিটি গঠন করে আমাদের বিভাগীয় প্রধান সচিবের নেতৃত্বে কমিটি খুব শিগগিরই আশা করছে আমাদের রিপোর্ট জমা দেবে। পেনশনটা বন্ধ ছিল আবার, কিন্তু আমরা প্রভিনশিয়াল পেনশন আমরা চালুও করেছি 21 সালের জানুয়ারি মাসে। 2014 সালের যে ঘটনা নিয়ে আজকে আপনাকে অভিযোগ করতে হচ্ছে, সেই সময় শিক্ষামন্ত্রী আপনি ছিলেন, কেউ বা কারোর গাফিলতির জন্য যে আজকে শিক্ষামন্ত্রীকে এত প্রশ্নবিদ্ধ করতে হচ্ছে, এত দায়িত্ব দিতে হচ্ছে? দেখুন, আমি কারোর যদি গাফিলতি থেকে থাকে সেই নিয়ে আমি এখন চর্চা করতে রাজি নই। এই চেয়ারটা এখন মানে যেভাবে হোক এটা এখন আমি এই চেয়ারে আছি, ফলে আমাকে এই এই সমস্যার জট ছাড়াতে আমি আশাবাদী। আমি সেখানে আপনাদের সর্বপ্রথমে সবার সাহায্য চাইছি, বিরোধী দল ধরে সাহায্য চাইছি। আমরা নিশ্চয়ই এটা বলবো না যে বিরোধী দলরা
রাজ্যে নতুন রিক্রুটমেন্ট হোক বা নিয়োগ হোক এটা তারা চান না। রাজ্যের মেধাবী ছেলে মেয়েরা যাতে চাকরি পেতে পারে সেই ব্যাপারে তাদের থেকেও আমরা সহযোগিতা চাইব। আমি তো বললাম যে জুডিশিয়ারি মহামান্য আদালতে যদি কোনো অবজারভেশন থাকে সেটাও আমরা আমাদের রেকর্ডিংয়ে রাখতে চাই।